আজ আমরা দেখতে চলেছি 2004 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দে ক্যামব্যাক। এটি মূলত একটি মিস্ট্রি থ্রিলার মুভি, যেখানে হঠাৎ করেই একদিন পুরো পৃথিবীতে প্রায় 70 মিলিয়ন মৃত মানুষ জীবিত হয়ে গিয়েছিল। এরপর তারা কবর থেকে উঠে এসে ছড়িয়ে পড়ে পুরো শহরে। এমনই এক ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক দে ক্যামব্যাক মুভিটির এক্সপ্লেনেশন। আপনি কি আপনার মেসের ম্যানেজার থাকতে বিরক্ত বোধ করছেন? আপনি কি এরকম কিছু খুঁজছেন যা আপনার মেস লাইফকে অনেকটাই ইজি করে ফেলবে? তাহলে আমরা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি মেস ম্যানেজার অ্যাপ। মেস ম্যানেজার অ্যাপে প্রতিদিনের বাজার খরচ, মেম্বারদের জমা টাকা এবং মিল তোলার সাথে সাথেই অ্যাপে পেয়ে যাবেন অটোমেটিক সব হিসাব। মেসের প্রত্যেক সদস্য যার যার মোবাইল অথবা কম্পিউটার থেকে অ্যাপে লগ ইন করেই দেখে নিতে পারবেন তার এবং অন্যান্য মেম্বারদের হিসাব, সাথে কোন দিন কার কত মিল হচ্ছে, কত বাজার হচ্ছে সহ মেসের সকল আপডেট। মেস ম্যানেজার অ্যাপের বিশেষ সুবিধা হচ্ছে, ম্যানেজার যখনই আপনার নামে মিল, ডিপোজিট, বাজার খরচ তুলবে অথবা এডিট করবে, সাথে সাথেই আপনার মোবাইলে পেয়ে যাবেন নোটিফিকেশন। এছাড়াও রয়েছে গ্রুপ চ্যাট, বাজার ডেট সিলেক্ট সহ দারুণ সব সুবিধা। অ্যাপটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন তাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজ এবং অ্যাপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেয়া আছে। তাহলে আর খাতা কলম ঝামেলা কেন, এখনই ইনস্টল করুন মিস ম্যানেজার অ্যাপ। তো গল্পটি শুরু হয় ফ্রান্সের একটি ছোট্ট শহরে। শহরটির ঠিক মাঝখানেই একটি কবরস্থান রয়েছে, আর এই কবরস্থানটি ছিল অনেক পুরনো, অর্থাৎ এখানে এখন পর্যন্ত প্রায় অনেক মানুষকেই দাফন করা হয়েছে। তো সবকিছু ঠিক স্বাভাবিক নিয়মেই চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন শহরে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। কারণ শহরের সেই কবরস্থানের কবরগুলো থেকে সমস্ত মৃত মানুষেরা উঠে আসতে শুরু করে, মানে তারা প্রত্যেকেই আবারও জীবিত হয়ে যায়, আর তারা সারিবদ্ধ হয়ে সবাই মিলে শহরের মধ্যে প্রবেশ করতে থাকে। এদিকে এ দৃশ্য দেখে শহরের সমস্ত মানুষেরা অনেক অবাক হয়ে যায়, কারণ মৃত মানুষেরা আবার কিভাবে জীবিত হতে পারে তারা তো এটাই বুঝতে পারছিল না। তো এই মৃত মানুষেরা ধীরে ধীরে মেইন রাস্তা দিয়ে সোজা শহরের মধ্যে আসতে থাকে। এভাবে করে সেই কবরস্থানের মধ্য থেকে একের পর এক মানুষ শহরে প্রবেশ করছিল। কারণ কবরস্থানটি যেহেতু অনেক পুরনো ছিল, তাই এখানে এখন পর্যন্ত বহু মানুষকে দাফন করা হয়েছে। এদিকে কিছুক্ষণের মধ্যে এই মৃত মানুষেরা পুরো শহরে ছড়িয়ে পড়ে, আর তাদের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকে। তাই সঙ্গে সঙ্গে এই খবর পুরো দেশে ছড়িয়ে পড়ে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে ইমার্জেন্সি একটি মিটিং ডাকা হয়, কারণ তারা সবাই ঠিক ততটাই অবাক হচ্ছে যতটা শহরের বাকি মানুষেরা হয়েছিল। তো কিছুক্ষণের মধ্যেই তাদের আলোচনা সভা শুরু হয়। শহরের মেয়র এখানে তাদের সবাইকে জানায় যে এই ঘটনা শুধুমাত্র তাদের দেশেই নয়, বরং পুরো পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটছে। মানে পৃথিবীর প্রায় সকল দেশের কবরস্থানগুলো থেকে এভাবে করেই মৃত মানুষেরা উঠে আসছে, আর ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 70 মিলিয়ন মানুষ জীবিত হয়ে গিয়েছে। তবে এই সংখ্যা কিন্তু এখনো থেমে নেই, কারণ ধীরে ধীরে এই সংখ্যা বেড়েই চলেছে। তবে এটা কেন অথবা কিভাবে হচ্ছে সেই সম্পর্কে কেউই কিছু বলতে পারছে না। এদিকে ফ্রান্সের সেই শহরের কবরস্থান থেকে প্রায় 2 ঘন্টা যাবত মানুষ বেরিয়ে আসতে থাকে, অর্থাৎ 2 ঘন্টা পর তাদের আসা বন্ধ হয়। আর পরবর্তীতে হিসেব করে দেখা যায় শুধুমাত্র এই কবরস্থান থেকে প্রায় 13,000 মানুষ জীবিত হয়েছে, আর এই সমস্ত মানুষগুলো গত 10 বছরে মারা গিয়েছে। এমনকি ডেথ রেজিস্ট্রেশন চেক করে জানা যায় যে এই 13,000 মানুষের মধ্যে প্রায় সকল বয়সের মানুষই রয়েছে, কিন্তু এদের মধ্যে বেশি সংখ্যক মানুষই ছিল প্রায় 65 বছরের উপরে। তার উপর সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই সমস্ত মানুষেরা আগের তুলনায় অনেক হেলদি ছিল, অর্থাৎ মৃত্যুর আগে যেই সকল মানুষদের শরীরের কন্ডিশন অনেক খারাপ ছিল তারা এখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছে। অর্থাৎ ধরুন কোনো একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তখন তার শরীর অনেক ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু তারা এখন জীবিত হওয়ার পর তাদের শরীরে অ্যাক্সিডেন্টের চিহ্ন পর্যন্ত নেই। আবার যেই সকল মানুষেরা অনেক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল তারাও এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে। এদিকে এই সকল মৃত মানুষগুলোর কারণে পুরো শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গভর্নমেন্ট এই সকল মানুষদের জন্য দেশের সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে অর্ডার করে যে যত তাড়াতাড়ি সম্ভব এই
মৃত মানুষদের জন্য যেন থাকার ব্যবস্থা করা হয়, মানে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে কোনো এক নির্দিষ্ট জায়গাতে রাখার ব্যবস্থা করা হয়। কারণ এতগুলো মানুষ যদি রাস্তার মধ্যে এভাবে অবস্থান করে তাহলে তো তাদের দেশের সকল কাজেই ব্যাঘাত ঘটবে। তাই গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বেশ কয়েকটি কমিউনিটি সেন্টারকে আশ্রয় কেন্দ্রে পরিণত করে ফেলা হয়। এমনকি এই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 13,000 বেডের ব্যবস্থা করা হয়। সেই সাথে বেডগুলোতে কিছু নাম্বার প্লেটও দেয়া হয়। মিটিংয়ে শহরের মেয়র আরও জানায় যে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ধীরে ধীরে তারা সমস্ত মানুষের পরিচয় আইডেন্টিফাই করবে আর ডেথ রেজিস্ট্রেশন ফাইল থেকে তাদের পরিবারকে খুঁজে বের করা হবে, যাতে করে তারা এই প্রত্যেকটি মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। কারণ এখন তো এই মানুষগুলো মৃত নয়, তাই তাদের পরিবারের সঙ্গে থাকার অধিকার রয়েছে। তাছাড়া সরকার তো আবার এই সকল মানুষদেরকে মেরে ফেলতে পারে না, তাই সে তার দায়িত্ব অনুযায়ী এই সকল মানুষকে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে চায়। এতে করে সরকার এবং দেশের উপর চাপ কমে আসবে, সেই সাথে পরিবারগুলো তাদের হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাবে। এর চাইতে বড় পাওয়া তো আর কিছুই হতে পারে না। তো গভর্নমেন্ট কমিউনিটি দেশবাসীকে জানায় যে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে তাদের প্রায় 3-4 সপ্তাহ সময়ের প্রয়োজন, আর এইটুকু সময় যেন তারা সবাই পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে একটু মানিয়ে নেয়। তো এরপর তাদের ইমার্জেন্সি মিটিং শেষ হয়। এদিকে কমিউনিটি সেন্টারগুলোতে এই সমস্ত মানুষদেরকে নিয়ে আসা হয় আর এখানে তাদের থাকার জন্য সবকিছু একদম সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। এতে করে পরিস্থিতি কিছুটা সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। তো পরের দিন সকালে দেখা যায় এই সমস্ত মৃত মানুষদের মধ্যে শহরের মেয়রের ওয়াইফ মার্থাও রয়েছে। আজ থেকে প্রায় 3 বছর আগে মার্থা মারা গিয়েছিল। তো মার্থা এখানে জীবিত হয়ে মেয়রের সঙ্গে দেখা করতে চলে আসে, কিন্তু জানালা দিয়ে মেয়র মার্থাকে দেখতে পায়। মেয়র এতে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এটা কল্পনাও করতে পারেনি যে তার ওয়াইফও জীবিত ফিরে আসবে। তাই মেয়র এখানে তার সঙ্গে দেখা করতে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল, যার ফলে সে ইচ্ছে করেই মার্থার সঙ্গে দেখা করে না। আসলে সে প্রথমে মানসিকভাবে প্রস্তুত হতে চাইছে, এরপর সে নিজেই গিয়ে মার্থাকে তার কাছে নিয়ে আসবে। তো মেয়রের সঙ্গে এখানে একজন কাউন্সিল মেম্বার ছিল, তার নাম হলো ইশাম। ইশাম এখানে মেয়রকে তার ছেলের ডেথ সার্টিফিকেট দেখায়। তার ছেলের নাম হলো সিলভান। সিলভান আসলে কয়েক মাস আগেই একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর যেহেতু এখন মৃত মানুষেরা ফিরে আসছে তাই ইশাম তার ছেলেকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল, কারণ সে তার ছেলেকে অনেক ভালোবাসে। তাই তার ছেলে যেই অবস্থাতেই থাকুক না কেন, এতে তার কোনো সমস্যা নেই। আর ইশামের ওয়াইফ লিন্ডাও অনেক খুশি ছিল, কারণ সেও তার ছেলেকে ফিরে পেতে চায়। তাই পরের দিন সকালেই তারা দুজন মিলে প্রত্যেকটি সেন্টারে সেন্টারে তাদের ছেলেকে খুঁজতে থাকে, আর প্রতিটি সেন্টারেই তারা অনেক ফিরে আসা মানুষকে দেখতে পায় যাদের উপর নানা ধরনের টেস্ট এবং এক্সপেরিমেন্ট চলছিল। তাদের উপর এসব এক্সপেরিমেন্ট করে বোঝা যায় যে তাদের মধ্যে হয়তো কোনো ইমোশন কাজ করছে না, কারণ তারা শুধুমাত্র একদিকেই তাকিয়ে থাকে, এমনকি আশেপাশে থাকা কোনো কিছুই তারা রেসপন্স করে না, আর তারা কিন্তু খুব একটা কথা বলে না। তাছাড়া তাদের সবকিছুর গতি প্রায় 3 গুণ কমে গিয়েছে, অর্থাৎ আগের তুলনায় তারা 3 গুণ স্লো হয়ে গিয়েছে, যার ফলে তারা যখন পথ চলে অচেতন হয়ে তারা ধীরে ধীরে একই দিকে চলতে থাকে। তো এদিকে ভেরোনিকা এবং ইশাম তাদের ছেলেকে কোথাও দেখতে পাচ্ছিল না, তাই তারা একটি সেন্টারের অফিস রুমে এসে তাদের ছেলে সিলভানের ডেথ সার্টিফিকেট দেখায়, যাতে করে ডক্টর সিলভানকে খুঁজতে তাদেরকে সাহায্য করতে পারে। তো সিলভানের ছবি দেখে ডক্টর তাদেরকে বলে, আপনাদের ছেলে তো এই সেন্টারেই আছে, আপনারা চাইলে তাকে এখান থেকে নিয়ে যেতে পারেন, আর যদি আপনারা তাকে নাও নিতে চান এতেও কিন্তু কোনো সমস্যা নেই, তাকে দেখেই আপনারা চলে যেতে পারেন। কারণ যে সকল মানুষদেরকে তার পরিবার ফিরিয়ে নেবে না তাদের দায়িত্ব আমাদের সরকারি কর্তৃপক্ষ গ্রহণ করবে। কিন্তু ভেরোনিকা আর ইশাম ডক্টরকে জানায় যে তারা তাদের ছেলেকে ফিরিয়ে নিতেই এসেছে। তো এরপর ডক্টর সেলভানকে তাদের সামনে নিয়ে আসে, আর তাদের ছেলেকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। তারা তো তাদের নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে সত্যি সত্যি তাদের ছেলে বেঁচে ফিরেছে। অন্যদিকে আমরা মেয়রকে দেখতে পাই, মেয়র তার বাড়ির সামনেই হাঁটা চলা করছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে তার ওয়াইফ মার্থা চলে আসে, আর আজ প্রায় 3 বছর পর মেয়র তার ওয়াইফকে সামনাসামনি দেখছে। এতে সে কিছুটা অবাক হলেও মার্থা কিন্তু একদমই অবাক হচ্ছে না, বরং সে সঙ্গে সঙ্গেই মেয়রের কাছে আসে। তবে মার্থা এখানে এমন একটা ভাব ধরছিল যেন সবকিছু আগের মতো স্বাভাবিকই আছে, অর্থাৎ সে যেন এ বিষয়ে কিছুই জানে না যে সে মারা গিয়েছিল। আর মার্থা এখানে মেয়রকে বলে, এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলে, আমি সেই কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। একথা শুনে মেয়র অনেক অবাক হয়ে যায়।
যায়। অন্যদিকে আমরা রিচেল নামক একটি মেয়েকে দেখতে পাই, আর রিচেল হল ইশামের সহকারী। রিচেলকে এখানে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কারণ রিচেল এই মৃত মানুষদের খবরটি শুনতে পেয়েছে। এদিকে সরকার তাদের সবার কাছে অনুরোধ করেছে যে যদি তাদের পরিবারে কোনো মৃত মানুষ থাকে, তারা যেন প্রতিটি সেন্টারে খোঁজ করে তাদের পরিবারের সদস্যকে ফিরিয়ে নিয়ে যায়। তবে রিচেলের কাছে এই বিষয়গুলো পছন্দ হচ্ছিল না, যে মৃত মানুষকে আবার তাদের পরিবারে ফিরিয়ে আনা। আসলে আজ থেকে প্রায় 3 মাস আগে তার হাজবেন্ড মেথিউ মারা গিয়েছে। যদিও মেথিউ মারা যাওয়ায় রিচেল অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু এই 3 মাসে সে নিজেকে সামলে নিয়েছে, আর মেথিউ মৃত্যুটাকেও সে মেনে নিয়েছিল। তবে এখন সে জানে যে মেথিউ হয়তো বাকিদের মতো ফিরে এসেছে, আর মেথিউ যদি আবার তার কাছে ফিরে আসে তাহলে তো সে এখন তাকে মানতে পারবে না, কারণ রিচেলের কাছে মেথিউ এখন একজন মৃত মানুষ, সে তার কাছে এখন একটি লাশ। তাই রিচেল তাকে মেনে নিতে অনেক হেজিটেশন ফিল করছিল। ব্যাপারটা এমন নয় যে রিচেল মেথিউকে ভালোবাসে না, সে কিন্তু মেথিউকে অনেক ভালোবাসে, কিন্তু মৃত্যুর পর একজন মানুষকে তার জীবনে মেনে নেওয়া রিচেলের জন্য একটু কষ্টকর ছিল। তাই সে ভাবছিল তার কি এখন মেথিউকে ফিরিয়ে আনতে যাওয়া উচিত নাকি সে যাবে না। এগুলো ভাবতে ভাবতেই রাত পার হয়ে যায়। আর পরের দিন সকালে রিচেল যখন তার ডিউটিতে ছিল, তখন তার সহকর্মী ইশাম তাকে জানায় যে গতকাল তারা তাদের মৃত ছেলে সিলভানকে ফেরত নিয়ে এসেছে, আর সিলভানের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। সে মৃত্যুর আগে ঠিক যেমনটা ছিল এখনো ঠিক তেমনটাই আছে, তার ভেতরে অস্বাভাবিক কোনো কিছুই ছিল না, আর তারা তাদের ছেলেকে ফিরে পেয়ে অনেক খুশি। ইশাম তাকে আরও জানায় যে প্রত্যেকটি পরিবার তাদের মৃত সদস্যদেরকে ফিরিয়ে আনছে। এরপর ইশাম তার কাছে জানতে চায় যে সে কবে তার হাজবেন্ড মেথিউকে ফিরিয়ে আনবে, কিন্তু রিচেল এখানে তার কথা ইগনোর করে, আর সে অন্য একটি বিষয়ে তার সঙ্গে আলোচনা শুরু করে। এদিকে গভর্নমেন্ট আবারও ইমার্জেন্সি একটি মিটিং এর আয়োজন করে, আর এখানে তাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছিল, যে এই অলৌকিক ঘটনার কারণে তাদের দেশে কি কি প্রভাব পড়ছে, এমনকি যেই সকল মানুষেরা বেঁচে ফিরেছে তারা সেন্টারগুলোতে এখন কেমন পরিস্থিতিতে রয়েছে, আর তাদের জন্য আরো কি কি সুযোগ সুবিধা বাড়ানো যায় সেই সম্পর্কে সরকার আলোচনা করছিল। আসলে সরকার এই সমস্ত মানুষদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে আবারও স্বাভাবিক করে তুলতে চাইছে, যাতে করে তারা দেশের বোঝা না হয়ে সম্পদে রূপান্তরিত হয়। তো কিছুদিন পর গভর্নমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই সকল মৃত মানুষেরা মৃত্যুর আগে যেই সকল কাজ করছিল আবারও তাদেরকে দিয়ে সেই একই কাজ করানো হবে, অর্থাৎ যেই মানুষ যেই পেশায় জড়িত ছিল তাদেরকে সেখানে আবারও চাকরি দেওয়া হবে। এতে করে হয়তো তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে, যদিও এতে অনেক সময়ের প্রয়োজন, তবে তারপরও অন্তত এই মানুষগুলো তো সুস্থ হয়ে উঠবে। এরপর প্রতিটি সেন্টার থেকে তাদের কোয়ালিফিকেশন চেক করে তাদেরকে আবারও নিজ নিজ কাজের দায়িত্ব দেয়া হয়। তবে তারা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি স্লো ছিল, এমনকি তাদের মস্তিষ্কও কিন্তু আগের মতো কাজ করছিল না, কারণ তাদের কোনো কিছু বুঝতে অথবা কারো সঙ্গে কমিউনিকেশন করতে সাধারণ মানুষের তুলনায় অনেক টাইম লেগে যায়। অনেকটা মাথায় আঘাত পেলে অথবা ব্রেনস্ট্রোক হলে একটা মানুষ ঠিক যেরকম আচরণ করে এই মৃত মানুষগুলো সেরকমই আচরণ করছিল, অর্থাৎ তাদের সমস্ত সমস্যা মেন্টালি ছিল, কিন্তু তাদের শরীরের কোনো অংশে কোনো সমস্যা ছিল না, যেমন তারা স্বাভাবিক মানুষের মতোই হাত পা নড়াচড়া করতে পারত, মানে তাদের মুভমেন্টে কোনো সমস্যা ছিল না। তাই আশা করা যায় যে ধীরে ধীরে তারা ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা রিচেলের হাজবেন্ড মেথিউকে দেখতে পাই। বাকি মানুষদের মতো মেথিউকেও তার কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে। মেথিউ আসলে পেশায় একজন আর্কিটেকচার ছিল, আর রিচেল যেহেতু এখনো তাকে ফিরিয়ে নিতে আসেনি, তাই মেথিউ আপাতত একটি সেন্টারেই রয়েছে, আর সেখান থেকে সে প্রতিদিন তার ডিউটিতে আসে। তবে সবার মতো মেথিউ কিন্তু অনেক স্লো হয়ে গিয়েছিল। মেথিউ আসলে তাদের অফিসের সবচাইতে ভালো একজন ওয়ার্কার ছিল, তাই তাকে সবাই খুব পছন্দ করত, কিন্তু এখন তার কাজের গতি আগের মতো ছিল না, এমনকি সে কারো সঙ্গে খুব একটা কথাও বলতো না। যদি কোনো মানুষ তার সঙ্গে নিজে এসে কথা বলতো তাহলে সে সেই কথার উত্তর দিত। এদিকে রিচেল মেথিউর ব্যাপারটি নিয়ে এখনো অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল। অন্যদিকে গভর্নমেন্ট যে সকল পরিকল্পনা করেছিল তার মাঝেই আরো একটি নতুন সমস্যা দেখা দেয়, সেটা হল এই সকল ফিরে আসা মানুষেরা সারাদিন স্বাভাবিক থাকলেও রাত হলে তারা সবাই কোনো এক অজানা কারণে শহরের মধ্যে থাকা জঙ্গলের দিকে যেতে শুরু করে। তাই গভর্নমেন্ট মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করা হচ্ছিল। তো এখানে কয়েকজন এক্সপার্টরা জানায় যে এই সকল মৃত মানুষেরা হয়তো তাদের বাসস্থান খোঁজার
বোঝার চেষ্টা করছে, কারণ তারা যেহেতু দীর্ঘদিন ধরে কবরস্থানে ছিল তাই তাদের ব্রেন হয়তো তাদেরকে সেখানে টেনে নিয়ে যায়, অথবা সেই জায়গাটি হয়তো তাদেরকে আকর্ষিত করে, কিন্তু এতে করে তাদের সুস্থ হওয়াতে ব্যাঘাত ঘটতে পারে। তাই গার্ড নামের একজন ডক্টর খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তাদের জন্য একটি ইনজেকশন আবিষ্কার করে, যেটা এই সকল ফিরে আসা মানুষদের ব্রেন ঠিক করতে সাহায্য করবে। আর এই ইনজেকশন শুধুমাত্র এই সকল মানুষের শরীরেই প্রয়োগ করা যাবে, কিন্তু কোনো সুস্থ মানুষের ব্রেনে এটা কাজ করবে না। এরপর প্রত্যেকটি সেন্টারে ইনজেকশনগুলো পাঠিয়ে দেয়া হয়, এমনকি সেন্টারগুলোর পরিচালকদেরকে শিখিয়ে দেয়া হয় যে কিভাবে তারা সঠিক নিয়মে ইনজেকশনটি ব্যবহার করবে। তো এভাবেই প্রায় বেশ কয়েকদিন কেটে যায়। এরপর হঠাৎ করেই একদিন সেই ডক্টর এই ফিরে আসা ব্যক্তিদেরকে পর্যবেক্ষণ করতে আসে যে তাদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় যে সেন্টারের মধ্যে মেথিউ রেডি হয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ডক্টর তখন বিষয়টি গার্ডের কাছে জানতে চায়। গার্ড তখন তাকে জানায় যে মেথিউ নাকি প্রতিদিনে এভাবে রেডি হয়ে বাহিরে চলে যায়। একথা শুনে ডক্টর অনেক অবাক হয়ে যায়। তাই মেথিউ আসলে প্রতিদিন কোথায় যায় সেটা দেখার জন্য ডক্টর তাকে ফলো করতে শুরু করে। ডক্টরের পেছনে আবার সেন্টারের গার্ডও ছিল। তো কিছুক্ষণ পর ডক্টর দেখতে পায় যে মেথিউ আসলে তার অফিসে এসেছে, আর সে অফিসের উপরের ফ্লোরে একটি মিটিং করছে। গার্ড এখানে ডক্টরকে জানায় যে মেথিউ এমনটা প্রতিদিনই করে। সে প্রতিরাতে এখানে রেডি হয়ে কয়েকজন মানুষের সঙ্গে মিটিং করতে আসে, কিন্তু তারা কি বিষয় নিয়ে মিটিং করে সেটা সে এখনো বুঝে উঠতে পারেনি। তাই ডক্টরও এখানে বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় রিচেল যখন তার ডিউটি শেষ করে বাড়িতে ফিরছিল ঠিক তখনই সে তার পেছনে মেথিউকে দেখতে পায়। অর্থাৎ মেথিউর হয়তো ধীরে ধীরে তার সকল পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, এমনকি তার রিচেলের কথাও মনে পড়েছে। তাই সে নিজেই রিচেলকে খুঁজে বের করেছে। যদিও মেথিউ রিচেলকে দেখে অনেক খুশি হয়েছিল, কিন্তু রিচেলের কাছে বিষয়টি একদমই ভালো লাগে না। তো এখানে তারা কেউই একে অপরের সঙ্গে কথা বলে না। রিচেল তখন তাড়াতাড়ি করে সেখান থেকে তার বাড়িতে ফিরে আসে। রিচেল এতে অনেক হেজিটেশন ফিল করে, কিন্তু সে তো আর চাইলেই মেথিউকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে না। কারণ আর যাই হোক, মেথিউ তো তার হাজবেন্ড, তাই কোনো না কোনো ভাবে রিচেলের মনে মেথিউর প্রতি ভালোবাসা রয়েছে। তো মেথিউ এখানে তার কাছে আসতে চাইলে সে তাকে জানায় যে সে এখন অনেক ক্লান্ত, আর সে যেহেতু এখন ডিউটি থেকে এসেছে তাই তাকে এখন ফ্রেশ হতে হবে। রিচেল তখন সোজা তার রুমে চলে যায়। অন্যদিকে আমরা মেয়রকে দেখতে পাই। মেয়র এখন তার ওয়াইফ মার্থাকে মেনে নিয়েছে, কারণ এই কয়েকদিনে সে তার সঙ্গে কমফোর্টেবল হয়ে গিয়েছে। তাই এই খুশিতে মেয়র একটি পার্টির আয়োজন করে, যাতে করে সে মার্থাকে তার রিলেটিভসদের সঙ্গে আবারও পরিচয় করিয়ে দিতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই তাদের পার্টি শুরু হয়। এখানে ডিনার করতে করতে তারা সবাই গল্প করছিল। মার্থাও এখানে তাদের সঙ্গে গল্প করছিল, কিন্তু হঠাৎ করেই সে তার কথা বলা বন্ধ করে দেয়, আর সঙ্গে সঙ্গে সে সেখান থেকে উঠে গিয়ে সেই জঙ্গলের দিকে যেতে শুরু করে। এখানে মার্থার একজন কেয়ারটেকার ছিল, যে কিনা সারাদিনই মার্থার দেখাশোনা করে। তো সে এখানে মেয়রকে বলে যে মার্থা নাকি প্রায় সময়ই জঙ্গলের দিকে চলে যেতে চায়। এরপর সঙ্গে সঙ্গে মেয়র মার্থার কাছে যায়, আর সে মার্থাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে রিচেল নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে মেথিউর সঙ্গে কথা বলতে আসে। তবে তার আগেই মেথিউ তাকে বলে, তুমি আমাকে ইগনোর করছো তাই না রিচেল? আমি তোমার কাছ থেকে কিছুদিন দূরে ছিলাম, এতেই তুমি আমাকে ভুলে গেলে? তবে আমি কিন্তু তোমাকে ভুলিনি, আমি তোমাকে এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। তাই তুমি আমাকে খুঁজতে না গেলেও আমি কিন্তু তোমাকে ঠিকই খুঁজে নিয়েছি। মেথিউর এসব কথা শুনে রিচেল কিছুটা ইমোশনাল হয়ে যায়, আর সে তার ভুল বুঝতে পারে। তাই তারা দুজনই এখানে অনেক কাছাকাছি চলে আসে। অন্যদিকে সেই ডক্টর সবসময় মেথিউর উপর নজর রাখছিল। অন্যদিকে এই সকল মানুষদের উপর এখনও এক্সপেরিমেন্ট চলছে, মানে তারা কখন কি করছে, এমনকি তাদের শরীরে কি কি পরিবর্তন ঘটছে সেই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছিল। এরপর পরবর্তী মিটিংয়ে একজন সায়েন্টিস্ট তাদের সবাইকে জানায় যে এই সকল ফিরে আসা মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক ঠান্ডা থাকে, তাই থার্মাল ক্যামেরায় তাদেরকে সাদা রঙের দেখা যায়। তাই এই মিটিংয়ের মধ্যে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা পুরো শহরে থার্মাল ক্যামেরা সেট করে দেবে, যাতে করে তারা প্রত্যেকটি মানুষের উপর নজর রাখতে পারে। আর যেই সকল মানুষদেরকে ক্যামেরাতে সাদা দেখা যাবে তারাই হলো জীবিত হওয়া মৃত মানুষেরা।
তাই শহরের বিভিন্ন জায়গাতে প্যারাশুটে করে থার্মাল ক্যামেরা সেট করা হয়। আসলে তাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে তারা এটা জানতে চায় যে এই মৃত মানুষেরা প্রতি রাতে কি নিয়ে মিটিং করে, তারা কি মানুষের বিরুদ্ধে কোনো প্ল্যান করছে নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে। তো প্রথম পর্যবেক্ষণেই তারা বুঝতে পারে যে এই সমস্ত মৃত মানুষেরা প্রতিদিন রাতে পুরো শহরে প্রায় 9 মাইল রাস্তা পর্যন্ত ঘুরে বেড়ায়। তো এইভাবেই এই সকল ছোট ছোট বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছিল। অন্যদিকে আমরা মেথিউ এবং রিচেলকে দেখতে পাই, তারা দুজন মিলে একটি জায়গাতে ঘুরতে এসেছে, অর্থাৎ তার সঙ্গে সে এখন কমফোর্টেবল ফিল করছে। আর যেহেতু সে মেথিউকে আগের মতো করে ফিরে পেয়েছে তাই সে মনে মনে অনেক খুশি ছিল, সে এখন আর মেথিউকে হারাতে চায় না। তো তারা দুজন এখানে একটি লেকের মধ্যে সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে রিচেলের সঙ্গে সেই ডক্টরের দেখা হয়। ডক্টর তখন রিচেলকে বলে অন্যদের তুলনায় মেথিউ অনেক তাড়াতাড়ি রিকভার হচ্ছে, কিন্তু রিচেল তাকে বলে মেথিউর ব্যাপারে আপনি এটা কি করে জানলেন, আপনি কি তাহলে মেথিউকে ফলো করছেন? কিন্তু ডক্টর এখানে রিচেলের কথা এড়িয়ে যায়। এরপর রাতের বেলা রিচেল যখন তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল তখন সে সেখানে আবারও সেই ডক্টরকে দেখতে পায়। আর আজকেও ডক্টর মেথিউকে পর্যবেক্ষণ করতে এসেছে। আসলে প্রতিদিন রাতে মৃত মানুষদের যেই মিটিংটি হয় সেই মিটিংয়ের লিডার হল মেথিউ, তাই ডক্টর মেথিউকেই পর্যবেক্ষণ করে। কিন্তু রিচেল এখানে ডক্টরকে দেখে অনেক অবাক হয়, আর সে ডক্টরকে বলে আপনি আমাদেরকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন, আপনি আসলে কি চান বলুন তো? ডক্টর তখন বলে আমাকে আপনি ভুল বুঝবেন না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বরং আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি কি এটা জানেন যে প্রতিদিন রাতে মেথিউ তার মতোই কিছু মানুষদের সঙ্গে মিটিং করতে যায়, আর সে হলো সেই সমস্ত মানুষদের লিডার, সে তাদের সঙ্গে প্রতিদিন কিছু একটা প্ল্যান করে, আমি আসলে সেই সম্পর্কেই জানতে চাই। কিন্তু এ কথা শুনে রিচেল অনেক রেগে যায়। রিচেল তখন ডক্টরকে বলে আপনি আমার হাজবেন্ডকে ফাঁসানোর চেষ্টা করছেন, মেথিউ এখন একজন স্বাভাবিক মানুষ, তার মধ্যে আর কোনো সমস্যা নেই, আর সারারাত সে আমার সঙ্গেই থাকে, সে রাতের বেলা কোথাও যায় না, আপনি মেথিউর উপর নজর রাখা বন্ধ করুন, আর দয়া করে কখনো এখানে আসবেন না, আপনি এখান থেকে চলে যান। ডক্টর তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রিচেল তখন তার রুমে চলে আসে, আর সে এখানে দেখতে পায় যে মেথিউ এখনো ঘুমোয়নি। মেথিউ তখন রিচেলকে জিজ্ঞাসা করে তুমি কি কারো সঙ্গে কথা বলছিলে, কিন্তু রিচেল তাকে মিথ্যে বলে, সে বলে সে এমনি একটু বাহিরে হাঁটতে গিয়েছিল। তো এরপর যখন অনেক রাত হয়ে যায় মেথিউ তখন প্রতিদিনের মতো রেডি হয়ে আবারও সেই মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সেই ডক্টরও তার পিছু করতে শুরু করে, তবে ডক্টর এবার সিদ্ধান্ত নিয়েছিল যে আজ যেভাবেই হোক সে তাদের মিটিংয়ের আলোচনা শুনবেই, কারণ তারা প্রতিদিন কি বিষয়ে এত আলোচনা করে সেটা তাকে জানতে হবে। তাই ডক্টর আজ কোনো মতে তাদের মিটিং রুমের অনেক কাছে চলে যায়। এরপর ডক্টর এখানে দেখতে পায় যে এই সকল ফিরে আসা মানুষেরা এখানে তাদের শহরের বিভিন্ন ম্যাপ নিয়ে কথা বলছে। দেখে এমন মনে হচ্ছিল যে তারা হয়তো তাদের শহর নিয়ে কোনো প্ল্যান করছে। অন্যদিকে আমরা ইশামের ছেলে সেলভিনকে দেখতে পাই। সেলভিনও এখন প্রতিদিন রাতে ঘর থেকে বেরিয়ে বাহিরে চলে যেতে চায়, তাই ভেরোনিকা এবং ইশাম তাদের ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল। তার উপর আবার সেলভিনকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে, কারণ সেলভিনকে দেখে স্কুলের বাকি বাচ্চারা অনেক ভয় পায়, তাই টিচাররা সেলভিনকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হয়েছে। তাই ভেরোনিকা এখানে তার ছেলের চিন্তায় কাঁদতে শুরু করে। সে এখানে ইশামকে বলে যে সে তার ছেলেকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে চায়। অন্যদিকে আমরা মেয়রের ওয়াইফ মার্থাকে দেখতে পাই। মার্থাও এখানে মাঝরাতে তাদের বাড়ির দেয়াল টপকে সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু মেয়র তাকে কোনো মতে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। তো পরের দিন সকালে মেয়রের সঙ্গে রিচেলের দেখা হয়। মেয়র এখানে রিচেলকে জানায় যে প্রায় প্রতিদিনই তার ওয়াইফ তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে তাকে বারবার ফিরিয়ে আনে। তবে মেয়র এখানে অনেক ভয় পেয়েছিল, কারণ তার কাছে মনে হচ্ছে সে হয়তো কোনোদিন ঘুম থেকে উঠে দেখবে যে তার ওয়াইফ মার্থা আবারও তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু সে মার্থাকে অনেক ভালোবাসে, আর সে কখনোই চায় না যে মার্থা তাকে ছেড়ে আবারও চলে যাক। এদিকে রিচেলও মেথিউকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ সেও এখন জেনে গিয়েছে যে মেথিউ রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়, অর্থাৎ সেও এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। তবে মেয়রের মতো রিচেলও এটা কোনোদিনও চায় না।
না যে মেথিউ তাকে ছেড়ে আবারও চলে যাক। আর এখন তো এই ব্যাপারটা প্রত্যেকের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে যে মৃত মানুষেরা এখন তাদের পরিবার থেকে পালাতে চাইছে। তো সেদিন রিচেল নিজে থেকেই সেই ডক্টরের কাছে যায়, আর রিচেল এখানে ডক্টরের কাছে তার সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর সে ডক্টরের কাছে জানতে চায় যে তার কাছে কি এমন কোনো উপায় আছে যেটার সাহায্যে সে মেথিউকে সম্পূর্ণভাবে সুস্থ করে ফেলতে পারবে, অর্থাৎ মেথিউ মৃত্যুর আগে যেমন ছিল তাকে সে ঠিক তেমন বানাতে পারবে। কিন্তু ডক্টর এখানে রিচেলকে বলে সে চাইলেই আর কখনো মেথিউকে স্বাভাবিক করে তুলতে পারবে না। এমনকি ডক্টর এখানে রিচেলকে একটি শকিং নিউজ দেয়। সে রিচেলকে জানায় যে মৃত মানুষেরা তাদের মিটিংয়ে অনেক ভয়ানক একটি প্ল্যান করেছে। তারা আসলে ধীরে ধীরে কয়েকটি শহরকে টার্গেট করছে, আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক এক করে প্রত্যেকটি শহরে বিস্ফোরণ ঘটানো। আসলে তারা পৃথিবীর মানুষকে মেরে ফেলে সকল মানুষকে তাদের মতো বানিয়ে ফেলতে চাইছে, যাতে করে পৃথিবীর সব মানুষ হয় তাদের মতো। আর ডক্টর এই বিষয়টি প্রমাণ করার জন্য রিচেলকে এখানে গতকালের মিটিংয়ের একটি ভিডিও দেখায় যেটা সে লুকিয়ে লুকিয়ে রেকর্ড করেছিল। আর সবকিছু জানতে পেরে রিচেল বুঝতে পারে যে সে আর কখনোই মেথিউকে আগের মতো করে ফিরে পাবে না। তাছাড়া এই সকল মৃত মানুষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না হলে তো তারা তাদের প্ল্যান অনুযায়ী প্রত্যেকটি শহরে হামলা শুরু করবে। তো রিচেল তখন সোজা তার বাড়িতে ফিরে যায়, কিন্তু বাড়িতে এসে সে মেথিউকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে সেই সেন্টারের গার্ড দেখতে পায় যে মেথিউ শহরের একটি ফাঁকা জায়গাতে তার বাকি সঙ্গীদের সঙ্গে একত্রিত হয়েছে। আর ঠিক কিছুক্ষণ পরেই আশেপাশের কয়েকটি জায়গাতে হঠাৎ করেই বিস্ফোরণ শুরু হয়, মানে এই সকল মৃত মানুষেরা তাদের প্ল্যান অনুযায়ী প্রায় সবকিছু একদম রেডি করে ফেলেছে। তাই মেয়র মার্থাকে খুঁজতে তার গাড়ি নিয়ে রাস্তায় চলে আসে, আর কিছুক্ষণের মধ্যেই সে মার্থাকে খুঁজেও পেয়ে যায়। মার্থা সেই মৃত মানুষদের মাঝখানেই দাঁড়িয়েছিল। মেয়র তখন মার্থাকে তার সঙ্গে চলে আসতে বলে, তবে মার্থা তার সঙ্গে যেতে চাইছিল না। তাই মেয়র তখন বাধ্য হয়ে জোর করে মার্থাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু বাকি মৃত মানুষেরা তাকে বাধা দেয় আর তারা সঙ্গে সঙ্গে সেখানেই মেয়রকে মেরে ফেলে। অন্যদিকে আমরা সেলভিনকে দেখতে পাই। সেলভিন আবারও তার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে ভেরোনিকা এটা দেখতে পায়। কিন্তু ইশাম যখন তার ছেলেকে ফিরিয়ে আনতে যেতে চায় তখন ভেরোনিকা তাকে নিষেধ করে। সে বলে, আমরা তো আমাদের ছেলেকে সেই কবেই হারিয়ে ফেলেছি, আর আমরা চাইলেই এখন তাকে ধরে রাখতে পারবো না। সে যখন আমাদের কাছ থেকে চলে যেতে চাইছে তাহলে তাকে যেতে দাও। তাই ইশাম আর সেলভিনকে বাধা দেয় না। অন্যদিকে গভর্নমেন্টের কাছে এই সকল বিস্ফোরণের খবর পৌঁছে যায়, তাই তারা ইমার্জেন্সিভাবে পুরো শহরে মিলিটারি পাঠায়। আর মিলিটারিরা তাদের সাথে এক ধরনের কেমিক্যাল নিয়ে এসেছিল যেটার সাহায্যে তারা সমস্ত মৃত মানুষদেরকে সারা জীবনের জন্য কোমাতে পাঠিয়ে দিতে পারবে, আর এই কেমিক্যালটি শুধুমাত্র এই সকল মানুষের উপরই প্রভাব ফেলবে। তো মিলিটারিরা তখন তাদের কাছে থাকা সমস্ত বোমগুলোর মধ্যে এই কেমিক্যালটি ব্যবহার করে, আর এই বোমগুলোকে তারা সেই মৃত মানুষগুলো উপর নিক্ষেপ করতে থাকে, কারণ এখানে তারা নিঃশ্বাস নিলেই তাদের শরীরে কেমিক্যালটি প্রবেশ করবে, ফলে তারা প্রত্যেকেই সারা জীবনের জন্য কোমাতে চলে যাবে। এদিকে রিচেলও এই খবরটি জানতে পেরেছিল, তাই সে মেথিউকে শেষবারের মতো দেখার জন্য অনেক কষ্ট করে তাকে খুঁজে বের করে। রিচেলের আসলে মেথিউর জন্য অনেক খারাপ লাগছিল, তাই সে কিছুক্ষণের জন্য মেথিউর কোলে শুয়ে থাকে। এরপর সে মেথিউকে সেই গ্যাসের কাছে নিয়ে আসে, আর সে এখানে মেথিউকে শেষবারের মতো জড়িয়ে ধরে। এরপর মেথিউ তখন সেই গ্যাসের কাছে চলে যায়, আর রিচেল এটা দাঁড়িয়ে দেখে। কিন্তু তার তো এখানে কিছুই করার ছিল না, কারণ সে তো আর মেথিউকে আগের মতো করে ফিরে পাবে না। তো পরের দিন সকালে দেখা যায় তাদের শহরের সমস্ত মৃত মানুষেরা কোমায় চলে গিয়েছে, তাই তারা কখনোই আর জীবিত হতে পারবে না। এরপর সরকারের পক্ষ থেকে একটি টিম এই প্রত্যেকটি মৃত মানুষকে তাদের নিজ নিজ কবরে দাফন করে দেয়, আর কিছুদিনের মধ্যেই এই একই পদ্ধতি সারা বিশ্বেই প্রয়োগ করা হয়েছিল, যার ফলে ধীরে ধীরে পৃথিবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে।